সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সদর উপজেলার চেরাডাঙ্গি নামক এলাকা থেকে এবং এখানে একটি খামারে রয়েছি আমরা তো আমরা দেখছি খামার উপযোগী বিশটি সার গরু এখানে বাধা আছে এই লটে আমরা দেখছিলাম ষাটটি আর সেই সাথে এ পাশেও কিন্তু বেশ কিছু রয়েছে আর এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেবো এবং সবগুলোই হচ্ছে বিক্রয় উপযোগী আর তেইশ জুন দুই রবিবার আজ এই গরুগুলোকে সবগুলো কিন্তু দেখভাল করছেন আমাদের এই ভাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনি তো দেখাশোনা করছেন আচ্ছা তো আলমগীর ভাই আপনার ভাইয়ের গরু এগুলো আপনার বড় ভাইয়ের গরু তাহলে গরুর টোটাল কয়টি বিক্রি উপযোগী টোটাল বিশটা ভাই বিশটা বিশটা বিশটার মধ্যে কয়টা লট দুইটা লট প্রথম লটে কয়টা ভাই নয়টা আচ্ছা এই যে এখানে দেখলাম আমরা সাতটা আরও দুইটা আছে এক্সট্রা ও দুইটা নয়টা আর এই লটে রয়েছে কয়টা এগারোটা এগারোটা এবং নয়টা যে টোটাল হচ্ছে বিসিটা গরু দুইটা লটে সবগুলো বিক্রির জন্য উপযোগী সবগুলোই নিখুঁত মানের কোনো ধরনের কোনো সমস্যা নাই আচ্ছা আপনি তো সব দেখভাল করছেন গোটা খামারটাই কতদিন ধরে এই গরুগুলো পালছেন এক বছর ধরে মোটামুটি পালছেন এখন বিক্রয় করবে আচ্ছা আসেন আমরা দেখি আলুবির ভাই আসেন দেখি তো আমরা এই লটের যে টোটাল নয়টা তার মধ্যে শুরু কোনটা আচ্ছা এখানে শুরু আমরা এখানে এটা এটা প্রথম নাম্বার এটা হচ্ছে এক নাম্বার আমরা দেখি আচ্ছা ভাই আপনি কাছে কাছে আসেন যেহেতু আপনি দেখাশোনা করছেন দীর্ঘদিন থেকে আচ্ছা এগুলো দাঁতের আছে কয়টা দাঁতের এই দুটার ভিতরে এক নয়টার ভিতরে একটাও দাঁতে নাই নয়টার মধ্যে একটাও দাঁতে নাই না আচ্ছা এই যে যে গরুটা দেখছি এটা দেশাল দেশাল লাল রঙের ভাই দেশি জাতের এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এটা বয়স অনুমানি কেমন হবে বয়স আড়াই বছর পার হয়ে যাবে আড়াই বছর মতো হতে পারে আচ্ছা সরাই দেন সরাই দেন হ্যাঁ দেখলাম আমরা এটা এক নাম্বার এক নাম্বার আচ্ছা আর এটা দুই নাম্বার দুই নাম্বার এটা একটা কালো রঙের যদিও কিন্তু একদম সেটের ভিতরে যার কারণে আলো স্বল্পতা একটু যার কারণে একটু ঝাপসা দেখা যাচ্ছে সরে দেন সরে দেন সরা দেন দুই নাম্বার সরে দেন আরও সরে দেন হ্যাঁ ভালো করে দেখাবেন এটা হচ্ছে দুই নাম্বার দুই আচ্ছা আসেন তিন নাম্বার দেখি তিন নাম্বার কোথায় এখানে সরান একটা করে সরান এটা তিন হ্যাঁ দেখি পাশ থেকে দেখি এটা হচ্ছে তিন নম্বর আগর সবই আগর হ্যাঁ এটা তিন আচ্ছা সরান এটাও সরান সরে দেন তার পাশে এটা চার নাম্বার দেখি থাক থাক এটা হচ্ছে চার চার নাম্বার হচ্ছে এটা আচ্ছা সরান পাশে সরান সরান দেন সরে দেন হ্যাঁ সরে দেন এটা হচ্ছে চার নাম্বার চার হচ্ছে এটা তার পাশে এটা পাঁচ এটা পাঁচ নাম্বার সরে দেন অবশ্যই সরে দেন হ্যাঁ এটা পাঁচ নাম্বার সবে আগর পাঁচ নাম্বার হচ্ছে এটা আমরা দেখছি সাইজগুলো কিন্তু সুন্দর কিন্তু একটু আলো স্বল্পতা পাঁচ এটা সরে দেন দেখি হ্যাঁ এই এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আচ্ছা সরে দেন এটা সরে দেন এটা ছয় ছয় নাম্বার সরে দেন ওপর সরে দেন আচ্ছা থাক 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 দুই পাশ থেকে দেখাবেন এটা ছয় নাম্বার হ্যাঁ এখন এটাকে এ পাশে সরান হ্যাঁ এটা হচ্ছে ছয় কয় ছয় হ্যাঁ ঠিক আছে ছয় নাম্বার আচ্ছা আর এটা সাত ঠেলে দেন এটা সাত নাম্বার দেখেন সুন্দরভাবে দেখেন এটা সাত হ্যাঁ এটাকে এখন এ পাশে ঠেলে দেন দেখছি আমরা সিং মাথা প্রত্যেকটা তো ঠিকঠাক আছে সব ঠিক সাত নাম্বার হচ্ছে এইটা আচ্ছা তার পাশে এটা আট নাম্বার আট নাম্বার আচ্ছা আট নাম্বার আর এটা হচ্ছে নয় নাম্বার এটা নয় তাহলে টোটাল এর নয়টা গুরু একটা লট একটা লট একটা লট এর নয়টা গুরু আচ্ছা এখন রেটের বিষয়ে কি বলছে বলেন এই নয়টা লট রেট ভাই আমার বড় ভাই বলছে এই নয়টা গুরুর রেট এবার যে পঁচাত্তর করে চাইছে না হালকা পাতলা কিছুটা হ্যাঁ হ্যাঁ হালকা পাতলা একটু সুযোগ কিছু নেবেন চাপানের চা পানির একটু হয়তো বা সুযোগ হতে পারে বাকিটা আলাপ আলোচনা সাপেক্ষে আচ্ছা এই যে হ্যাঁ এটা দেখলাম নয় এটা আট এটা সাত সোনা দেন একটা করে সোনা দেন বারো এটা ছয় এটা পাঁচ সোনা দেন এটা চার এটা তিন আচ্ছা দুই দুই দেখি আসেন এ পাশে আসি আমরা দুই দুই না না ওটা এক এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার এগুলো বললেন পঁচাত্তর হাজার করে পার পিস নয়টা একটা লট আর বাকিগুলো চলেন বাকিগুলো দেখি ও পাশেতে একটু আলো স্বল্পতা আরও বেশি এখান থেকে কোনটা দিয়ে শুরু করব হ্যাঁ যান 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 ভিতরে যান আপনার ভিতরে যান একটা করে দেখাবেন হ্যাঁ যান

এ এটাকে পাঁচ নাম্বারটা ছেলে দেন চার নাম্বারটা দেন দেখায় ভালো করে দেখায় চার এটা হ্যাঁ চার আর এটা দেন পাঁচ সরে দেন আচ্ছা এটা হচ্ছে পাঁচ পাঁচ আচ্ছা এটা কি এপাশের সরান এটা ছয় ছয় তার পাশে সাত এটা হচ্ছে সাত তারপর সেটা আট এটা আট এটা নয় নয় এই যে এটা নয় এটা আট এটা সাত এটা ছয় এটা পাঁচ চার তিন দুই দুই আর ওটা হলি এক আচ্ছা এখানে নয়টা আর বাকিগুলো এখানে দেখলাম নয়টা আর এই পাশে আছে দুইটা এ পাশে কোন দুইটা এই যে এটা একটা ক্রস ক্রস আর এখানে একটা তাহলে দশটা এটা একটা এটা একটা ও নয় আর এটা দশ এটা এটা হচ্ছে এগারো তাহলে এই এগারোটার একটা লট আচ্ছা আলোড়ি ভাই এই এগারোটার সাপেক্ষ এখন যারা নিবে তারা এখানে স্বক্ষে এসে নিজে দেখে শুনে নিয়ে যাবে সেটা সব থেকে ভালো নিজের মতো করে দেখি আচ্ছা আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে আচ্ছা একটু দেন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমাদের

আচ্ছা আসতে হবে কোথায় দিনাজপুর জেলা সদর উপজেলা চেরাডেঙ্গে মেলার পাশেই হ্যাঁ আচ্ছা ওকে দেখি এই যে এই আমরা টোটাল দুইটি লটে টোটাল গরু দেখালাম বৃষ্টি তো দর্শক আপনারা আসলে যে যেখান থেকেই যেই ধরনের গরুই নেন না কেন অবশ্যই সচক্ষে নিজে দেখে শুনে বুঝে নেবেন আর যেহেতু আমরা এখানে দেখলাম একটু আলো স্বল্পতা শেডের ভিতরে যার কারণে হয়তো বা সুস্পষ্টভাবে সাইজটা সেভাবে বোঝা যায়নি তবে সচক্ষ দেখলে অবশ্যই ভালো লাগবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ